এ তো দেশি মালটা নাকি? দেশি মালটা খুব সুন্দর সুস্বাদ। এই দুই তিন মন প্রতিদিন বিক্রি হয়? প্রতিদিন চার পাঁচ মনও বিক্রি হয় সিজনের সময়। যশোরের বেনাপোলের নির্জন একটি রাস্তার পাশে দেখতে পাচ্ছেন, এখানে কোনো দোকান নাই, শুধুমাত্র এই কাকা এখানে একটা দোকানে যে পেয়ারা মাখা বিক্রি করে, পেয়ারা এবং মালটা। কাকার এই পেয়ারা এবং মালটা মাখা খাওয়ার জন্য কিন্তু শহর থেকে বিভিন্ন লোকজন এখানে ভিড় করে। তা আসলে আজকে আমরা এখন কাকার সাথে কথা বলবো এবং কাকার এখান থেকে পেয়ারা এবং মালটা মাখা খাবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি আসলে ভুল কিছু বলেছি যে আপনি এই যে দুই থেকে তিন মন পেয়ারা এবং মালটা বিক্রি করেন আমরা শুনেছি, এটা কি আসলে সত্য? এটা সত্য। এত মালটা কিভাবে মাখায় বিক্রি করেন আপনার এই জায়গা? আর এখানে কোনো এই যে রাস্তার আশপাশে কোনো রকম দোকানপাট কিছু না, এই নির্জন জায়গায় কেন আপনি দোকান দিচ্ছেন? এখানে বসে লোক শান্তি পায়, একটু নিরিবিলি জায়গা, এই জন্য লোক এখানে আসে। এবং আমার এখানে ঝালাই খেয়ে এই মালটা পেয়ারা ঝালাই ড্রাগন ঝালাই খেয়ে খুব সুন্দর শান্তি পায়, তাই এখানে লোক আসে। আসলে শহরের মানে একটা যে ঝামেলার জায়গা থেকে নির্জন জায়গায় আসে। আর আপনার এই জায়গার মানে পেয়ারা মাখার ব্যাপক নাম শুনেছি, আসলে এই পেয়ারা মাখা নাকি মানুষের কাছে খুব ভালো লাগে। এরকম কয়েক খাসি কাসুন্দি তার কাছে এখানে কিন্তু আসে, দেখলে মনে হবে সে এইগুলা বিক্রি করে, আসলে কিন্তু না, এইগুলা দিয়ে সব এই পেয়ারা এবং মালটা মাখায়। তো আসলে আজকে কাকার এই স্পেশাল মালটা এবং পেয়ারা মাখা আমরা খাবো, এখন কি দিয়ে বানায় সেটাও আপনাদের দেখাবো, কেন এত জনপ্রিয় এবং কেন এখানে মানুষ এই পেয়ারা এবং মালটা মাখা খাইতে আসে। আমরা এখন এই কাকার মালটার এবং পেয়ারা মাখা বানানো আপনাদের দেখাচ্ছি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাকা আমাদের একটা খুব সুন্দর করে স্পেশালভাবে বানাই দেন, এই যে এখান থেকে একটা মালটা দিবেন আর হচ্ছে ভালো দেখে একটা পেয়ারা দিবেন, কি দিয়ে তৈরি করেন আমরা একটু দেখবো এবং আমাদের দর্শকদের দেখাবো ইনশাআল্লাহ। মালটা আর ইয়ে পেয়ারা একসাথেই দিবেন না? একসাথে। এ তো দেশি মালটা নাকি? দেশি মালটা খুব সুন্দর সুস্বাদ, সেই স্বাদ সেই স্বাদ না? এটা কি দিতেছেন? এটা মশলা। মশলা মানে কি? ঝালের গুঁড়া দিলেন? ঝালের গুঁড়া, বিট লবণ, এলাচি লবঙ্গ, গরম মশলা, ধনিয়া সব দিয়ে বানানো। এটা কি দিতেছেন? এটা কাসুন্দি। কাগজি লেবু না? লেবু দেওয়ার কারণ কি? এটা লেবুটা দিলে জিনিসটা খুব সুন্দর একটা সুস্বাদ হয়। গ্রাম কি এই যে দেখেন ঝটপট খাদ্যে তৈরি হচ্ছে মজাদার সেই মাখা কাকু স্পেশাল মাখা। জিভে তো জল চলে আসলো দেখে বাবা ভাই। একই সাথে লেবু এবং পেয়ারা, তাই তো? জি। তাছাড়া খাতি কিরাম স্বাদ লাগবে? এই জায়গায় যে দোকান দিছেন কতদিন হয়েছে? প্রায় সাত বছর। সাত বছর এই জায়গায়, এই নির্জন নির্জন জায়গায় রাস্তার পাশে কোনো দোকান নাই, আপনি একাই একাই সাত বছর ধরে এখানে দোকান দিছি। আর এই যে ফলগুলো, যে পেয়ারা এবং মালটা তারপর ড্রাগন, এইগুলো তো এই জায়গায় টাটকা জমি থেকে উঠে নিয়ে আসে না? জি, এখানে কার টাটকা মাল, এই সামনে পিছনে পাশে সবই মানে আশেপাশে এখানকার এই জমি থেকে উঠায় নিয়ে এসে এখানে বিক্রি করেন, এই জন্যই এত মানুষ এই জায়গায় আসে নাকি নির্জন জায়গায়? হ্যাঁ। তারপরে এই যে বিকাল হইলে দেখি এই জায়গায় মোটরসাইকেল নিয়ে, এই জি বাইক নিয়ে। শুধু বিকেলে না, সকালে আটটার থেকে শুরু করে বেলা প্রায় একটা দেড়টা পর্যন্ত, আবার চারটার থেকে রাত সাতটা আটটা পর্যন্ত এইভাবেই ভিড় থাকে এখানে। এই স্পেশাল এই যে মাখা খাইতে আসে? জি, এখানে মাখা খাইতে আসে। এই এই সাত বছর এইভাবেই এইভাবেই চলছে। হ্যাঁ। তো এই যে বিক্রি করেন কত বললেন, যে কয় মন বিক্রি করেন সারাদিনে? প্রায় এখানে তিন মন, আড়াই মন, দুই মন এরকম পেয়ারা চলে। দুই মন পেয়ারা এইভাবে কেটে আপনি মাখাই বিক্রি করেন? আসতেও বেশি মাখাইও বেশি। দীর্ঘ সাত বছর? সাত বছর। এই দুই তিন মন প্রতিদিন বিক্রি হয়? প্রতিদিন
চার পাঁচ মনও বিক্রি হয় সিজনের সময়। ওয়াও, কি স্পেশাল, একেবারে মনে হচ্ছে জিভে জল চলে আসছে। আসলে এই জন্যই মনে হয় এত মানুষ এখানে আর কি এই পেয়ারা মাখা এবং মালটা মাখা খাইতে আসে। কি সুন্দর কালার রে বাবু ভাই, এই দেখতেও তো সেইরকম লাগতেছে। এগুলা কি দিতেছেন চাচা? এই মশলা। কিসের মশলা এগুলা? এগুলো এই ড্রাগন খাওয়ার মশলা। ড্রাগন এবং যেই মালটা এবং পেয়ারা ঝালাই, এইগুলা দেখলে যে কোনো কারোই জিভে জল চলে আসবে। আসলে কাকার এই জায়গায় এত মানুষ আসে কি জন্য এখন এইগুলা মাখানোর পরে বুঝতে পারতেছি। দেখেন, ড্রাগন এবং পেয়ারা এবং মালটা, তো এইগুলা কিন্তু এখানে যে আশপাশে যে জমিতে চাষ করে, চাষ করা একদম টাটকা ফলগুলাই কিন্তু এখানে এনে কেটে এইভাবে মাখায় বিক্রি করা হয়। তো আমরা অনেক জায়গা থেকেই সন্ধান পাইছি যে বেনাপোলের একটি নির্জন জায়গায় একটা কাকা দোকানদারি করে এবং পেয়ারা মালটা তারপরে ড্রাগন মাখায় বিক্রি করে, সেখানে নাকি প্রচণ্ড ভিড় জমে। তো আজকে আমরা সেখানে চলে আসছি একেবারেই দুপুরে, এই টাইমে হয়তো বা বেশি একটা লোকজন থাকে না। তারপরেও দেখলাম আমরা প্রথমে এসে এই জায়গায় কিন্তু বেশ কিছু লোকজন ছিল, আমরা অনেকক্ষণ পরে ভিডিও শুরু করলাম। তো এই যে স্পেশাল এই মালটা এবং পেয়ারা ঝালাই এখন আমরা খাবো।